বাস গ্লোবাল কমিউনিটিতে পোস্ট দিছি আমি, তো ভালো হচ্ছে ইয়ের জন্য। জন পল, আপনার চেহারা দেখা না একটু আজকে, আমরা সবাইরে দেখতে চাচ্ছি আজকে। হ্যাঁ, ভেরি গুড। আমি আমি আমিও দেখাইতে চাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা সাপোর্ট করছে কিনা। করছে, এই যে দেখতে পাচ্ছি, একটু এটা ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন, তাহলে পুরো চেহারা দেখা যাবে। এই তো দেখা যাচ্ছে, চলে গেছে এখন, চলে আসবে। পুরানো কালের ইয়ে তো, ভিডিও তো কি ল্যাপটপ আচ্ছা, এর জন্য আর কি। ঠিক আছে, সমস্যা নাই। এই যে আসছে। হ্যাঁ, ভেরি গুড। আর জন পোলের ইয়েটা দেখলাম, চ্যানেলটাও আগের থেকে ইম্প্রুভ হচ্ছে, ঠিক আছে, দেখা যাবে আস্তে আস্তে কাজ করতে করতে দেখা যাবে যে নিজের ইম্প্রুভমেন্টটা বোঝা যাবে, ঠিক আছে। দেখা যাবে এখন থেকে 6 মাস পরে দেখা যাবে যে আমার ভিডিওগুলো একটু ভালো হচ্ছে, সাউন্ড সিস্টেমটাও ইম্প্রুভ হচ্ছে, ঠিক আছে। আমি ওইটা করছিলাম, ওই যে আমার ভাইকনা আছে অর্ঘ্য, চিনবেন, চিনেন হয়তো আপনি, আমি নামে চিনি, অর্ঘ্য ও তো অর্ঘ্য স্কুল, অনেক কাজ ওর করে না, এখানে, ও হ্যাঁ, ওই যে গান বাজনা নিয়ে গান আছে, বাজনা করে। মিউজিক নিয়ে আছে। তো হুম তো হুম একদিন সে বলতেছিল, মামা একটা কিছু করো, আমি বললাম তাহলে কবিতা আবৃত্তি করি। ও আবৃত্তি করলাম, শুনে রেকর্ড করিয়া ওটাকে এডিট করছে। পরে গতকাল তার কাছ থেকে ওই কপিটা নিয়ে বললাম, দেও আমার তো একটা চ্যানেল আমি চালু করছি, তো ওখানে আপলোড দিই। হুম হুম ওর কাছ থেকে চাইয়া নিয়ে পরে ওটা আপলোড দিলাম। মাথায় সবসময় রাখবেন, আপনি যা কিছুই করেন, আপনি যা করেন তো আপনি সেটা করতে ভালোবাসেন বলেই করেন, ঠিক আছে। আমার সাউন্ডগুলো এখন একটু ইম্প্রুভ হচ্ছে, কারণ হচ্ছে আমি এখন এই কম দামের একটা ডিভাইস ব্যবহার করছি। আমি যেটা আসলে মাথায় বুঝতেছি দিছি, কারণ, মাথায় দিছি এটা অনেক দাম, কিন্তু ও আচ্ছা, এটার প্রবলেম হচ্ছে এটা ভালো সার্ভিস দেয়, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে মাঝখানে সাউন্ড থাকে না, তাহলে এটা তো ভালো হইলো না, ঠিক আছে। সাউন্ড খুবই ভালো, দেখা যাচ্ছে যে একটা ভিডিওর 15 মিনিট পরে আর সাউন্ড নাই, মাঝে মাঝে ফেল করে। এইটার দাম প্রায় আমার মনে হয় $100 কাছাকাছি, কিন্তু এইটা হলো মাইক্রোসফট বানাইছে, মূলত ওদের স্কাইপ, যারা স্কাইপে কথা বলে ওদের জন্য, একদম সিম্পল। এটার নাম ওরা দিছে ব্লু আইস। হ্যাঁ, এইটা দামও কম, কত আমি এটা মনে হয় $49 দিয়েছি। এটা জাস্ট স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা মানে খোলা যায়, লাগানো যায়, এটা বিচ্ছিন্ন অবস্থায় আসে, তারটাও বিচ্ছিন্ন অবস্থায় আছে, এটা হলো কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য। জাস্ট এইটা এখানে লাগাই দিয়া, এটা হলো স্ট্যান্ড। হ্যাঁ, এটা জাস্ট কম্পিউটারের সামনে রাখা বা পেছনে রাখা, যেভাবেই রাখে, এটা দূরে থেকেও ক্যাচ করতে পারে, কিন্তু সাউন্ডটা, হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপেও হতে পারে, এইটা ল্যাপটপেও হতে পারে, জাস্ট সিম্পল। যে কোনো কমপ্লিকেটেড না, ঠিক আছে, জাস্ট তারটা দিয়ে একটা কানেকশন দিয়ে দেওয়া, তারপর আমার মনে হয় মানে বাংলাদেশের জন্য তো আলাদা বানাই সবসময়, মানে বাংলাদেশের কথা মাথায় রেখে চায়নারাও বাংলাদেশিদের জন্য খুব কম দামে বানায়, আমেরিকানরাও বাংলাদেশের জন্য আলাদা বানায়, ইভেন মোবাইল ফোন যেগুলো বাংলাদেশে যায় এগুলো কিন্তু বাংলাদেশের উপযোগী করে তৈরি, যাতে মানুষ কিনতে পারে। আমার এখানে আমি $50 দিয়ে এটা কিনছি, বাংলাদেশে হয়তো বা দেখা যাবে ওইটা $10-এ পাওয়া যাবে, হয়তো 1,000-এ পাওয়া যাবে, ঠিক আছে। ওরা একটু কম খরচে বানায়, ওটা বিভিন্ন দেশকে টার্গেট করে, তারা ওই দেশের মানুষের আয়, ইনকাম, ক্রয় ক্ষমতা এগুলো দেখে তারপর তারা ইয়ে করে। কাজে এখানকার আইফোন আর বাংলাদেশের জন্য যে আইফোন এক না, ঠিক আছে, একটু
ইয়ের মানের একটু হেরফের আছে, কোম্পানিগুলো খুব চালাক, ঠিক আছে। আচ্ছা তো আমি দু একজনের চ্যানেলটা একটু দেখি কে কি করেছেন, সবাই জয়েন করতে করতে দেখে নি। একটা বিষয় বলতো, হ্যাঁ বলো। আমার পিল মোড়া যখন আমি ডাউনলোড করতে চাই কি জানে আইডি চাচ্ছে, এটা কি আইডি চাচ্ছে পিল মোড়া ইয়ার জন্য? আমি ফিল মোড়াটা আমি কখনো ব্যবহার করি নাই, বাট আইডি চাইলে মানে কি আইডি চাচ্ছে সেটা আগে জানতে হবে। ও আইডি উইন্ডোজ আইডি না কেমন জানি বলতে স্যার কিনা এরকম উইন্ডোজ আইডি, আচ্ছা একটু তুমি লেখাটা একটু পড়ো, সব সময় কোনো মেসেজ যখন দেয় পড়তে হবে, ঠিক আছে। আমরা কিন্তু এখন কানা না, আমরা এখন টেকনোলজি একটু বুঝতেছি, তাই না, যে কোনটা কি একটু পড়তে হবে, যে মেসেজটা দেয় সেটা পড়তে হবে, ঠিক আছে। পড়ে না বুঝলে দেন আমাকে মেসেজটা কপি করে পাঠাইলে হবে, ঠিক আছে। আচ্ছা দাদা, সবারই কি ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে? প্রায় মানে এটা কি ওনারা যার যেটা করতে ইচ্ছুক, মানে যার যেটার প্রতি ট্যালেন্ট আছে সেইটা দিয়ে ওপেন করেছে নাকি একটা এখন কোনো নির্দিষ্ট? আমি বলি সব থেকে ভালো হয় যদি আমি যেটা করতে পছন্দ করি সেটাই করি, আমি সব থেকে ভালো হয়। তাতে হয় কি আমি জিনিসটা ভালো মতো করতে পারবো। আমি যেমন পড়াইতে পছন্দ করতে বক 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 করতে পছন্দ করি, ঠিক আছে, আমি বই পড়তে পছন্দ করি, একটা জিনিস পাইলে আমি সেটা নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করি, ঠিক আছে। আমি যখন আমি কিন্তু ইউটিউবের কাজ করি 7-8 বছর ধরে, আমি আমার কথা বলি 7-8 বছর ধরে আমি মানুষের কাজ করছি, আমি ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে আমি ফ্রিল্যান্সিং করছি 7-8 বছর, মানুষের মানুষ ভিডিও পাঠাচ্ছে আমাকে, আমি সেটা ওদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি, সেটা টাইটেল লিখছি আমি, আমি এসইও করে দিচ্ছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমি করছি, তারপর থাম্বনেল বানাই দিচ্ছি, আমি নিজে বানাই না, আমি কি করি কেউ হয়তো আমাকে বলল যে আমি $10 দেব আমাকে এই থাম্বনেলটা বানাই দেন, আমি কি করি ফাইবারে গিয়ে অথবা যেখানে কম পয়সায় পাওয়া যায়, ওই যে বাংলাদেশিদের সাথে আমার পরিচয় আছে যারা ফ্রিল্যান্সার, ওদেরকে বলি যে আমার থাম্বনেল দরকার 2টা, কত নিবা? ওরা বলে আমি তো $5 করে করি, তো তুমি আমার কাছ থেকে কত নিবা? 2টা, ঠিক আছে বাবুল ভাই আমি আপনাকে 2টা $5-এ দিই, ঠিক আছে। আচ্ছা আমি কি করলাম, প্রথমে বায়ারকে থাম্বনেলটা ডেলিভারি দিলাম, সে বলল যে এটা ঠিক আছে ভালো হয়েছে, ইটস ওকে, যখন এই ইটস ওকে ইটস গুড যখন বলে আমি বুঝতে পারি যে সে স্যাটিসফাই না, সরাসরি না বললে আমি বুঝতে পারি, আমি তখন তাকে বলি তাহলে তুমি এইটা দেখো কেমন লাগে, তাহলে সে হয়তো বলবে যে হ্যাঁ এইটা ভালো। আমি কিন্তু কায়দা করে 2টা বানাইছি $5 দিয়ে, ঠিক আছে, ইনকেস যদি সে এইটা পছন্দ না করে এটা পছন্দ করবে, অথবা সে বলবে এটা বেটার, তাহলে আমি বলবো যে 2টাই তোমার, আর যদি বলে যে আগেরটাই ভালো তাহলে আমি তাকে বলতে পারি আচ্ছা আমি কি কি তোমার পছন্দ হয়েছে আর কি কি পছন্দ হয় নাই বলো, আমি রিভিশন দিচ্ছি। আমি কি করি, ও যখন ওইটা রিভাইজ করতে আমাকে পাঠায় আমিও এটা বাংলাদেশে পাঠাই দিই, বাংলাদেশে রিভিশন রিভাইজ করে যখন পাঠালো ওইটা তাকে আমি আবার দিই, তো সে তখন পছন্দ করে, একটার জায়গায় সে 2টা পাইছে এই জন্য সে খুশি, ঠিক আছে। তো আসলে আমি থাম্বনেল আমি বানাই, আমি জাস্ট মিডলম্যান হিসেবে কাজ করছি মাঝখানে, আমি থার্ড পার্টি, আসলে থাম্বনেল বানানোর আমার অভিজ্ঞতা নাই, বাট আমি কি করছি অর্ডারটা নিয়ে নিছি আরেকজনকে দিয়ে করাইয়া, মাঝখান থেকে আমি $5 আয় করছি, হয়তোবা কেউ 10টা আমাকে অর্ডার করলো,
$10 করে, $100 $50 দিয়ে কাজ করাইলাম, $50 আমি পকেটে ভরলাম, ঠিক আছে। তো ওরকম ইউটিউবের কাজ করতে 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 5-6 বছর চলে গেল, 7 বছর পা দিলাম আমি। কিন্তু তখন বেশ কয়েকজনের জন্য কাজ করছি, 4-5 জনের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি আমি ওদের জন্য। হয়তো কেউ $200 দিচ্ছে মাসে, কেউ $300, কেউ $500 দিচ্ছে। কাজগুলো কিন্তু খুব কঠিন না, যেগুলো আমি দেখাইছি তোমাদের ঠিক এইটুকুই, ঠিক আছে। কি করছি, ছবি ভিডিও আপলোড করছি, টাইটেল লিখছি, টাইটেল লেখার জন্য আমি আবার কি করি, আমি একটা সফটওয়্যার কিনে নিছি, ঠিক আছে। আমি কি করি, সে হয়তো একটা ভিডিও বানাইছে হাউ টু মেক মানি অনলাইন, আমি শুধু লিখি হাউ টু মেক মানি অনলাইন, লিখে সার্চ দিলে স্টার্ট নিউ রিসার্চ, আমি নতুন করে এটা দেখতে চাচ্ছি। আচ্ছা, আমি কি করছি, মানুষ কি কি টাইটেল দিছে সেটা আমাকে সে দেখাচ্ছে, হাউ টু মেক মানি অনলাইন ফর ফ্রি অ্যান্ড ফাস্ট নো স্ক্যামস। এইটার র্যাঙ্কিং এ আছে হলো 100%, মানে এই টাইটেলটার দিলে র্যাঙ্কিংটা সবার উপরে থাকবে। এই টাইটেলগুলো যারা ব্যবহার করছে এটা সবার আগে দেখাচ্ছে ওদের ভিডিওগুলো। তাহলে আমি কিন্তু জেনে গেলাম এটা গুগলে এবং এখানে র্যাঙ্কিং হয়েছে 100%, এখানেও গুগল 100%, এখানেও 100% না 97-95, এরকম করে আমি 90-এর নিচে আর নিব না। এইগুলো নিয়েই আমি কি করব, আমার মতো করে টাইটেল লিখে দেব, দেন এই বাকিগুলো আমি কিওয়ার্ড যেখানে যে ট্যাগ দিই আমরা সেখানে দিয়ে দিব। ওতে করে এটাও কিনতে পাওয়া যায় না? হ্যাঁ, এটাও কিনতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কিনতে পাওয়া যায়, আর যদি ফ্রিও পাওয়া যায়। ফ্রি তো একটা দেখাইলাম ট্যাগ জেনারেটর, জাস্ট এখানে গিয়ে আমি লিখব ট্যাগ জেনারেটর, ট্যাগ জেনারেটর এখানে গিয়ে, তখন ওই যে ওয়েবসাইট ডাউন ছিল আমি আপনাদের দেখাইতে পারি নাই মনে হয়, আমি জাস্ট লিখলাম হাউ টু মেক মানি অনলাইন, লিখে আমি এন্টারে চাপ দিলে বা সার্চ দিলে অনেকগুলো ট্যাগ আমাকে দিচ্ছে, রাইট, অটো অটো জেনারেট করেছে। কপি কপি করে জাস্ট আমি এখন আমার একটা ভিডিওতে যাব, ইউটিউবের একটা ভিডিওতে যাব আমি, আচ্ছা হাউ মাচ ইউটিউবার ক্যান মেক পার মান্থ, এইখানেই গেলাম। আর ইউ লুকিং টু মেক প্যাসিভ ইনকাম পাবলিশ এডিট, এডিটে গিয়ে একদম নিচে এই যে এখানে ট্যাগ দিতে হয় আমাদের, ঠিক আছে। জাস্ট আমি কি করব, ডিলিট দিয়ে যা আনছে এটা বসাই দিলাম, এখন দেখা যাচ্ছে এখানে মাত্র 500টা দিতে পারবো কিন্তু 518টা হয়ে গেছে। আমি দেখব যে
কোনটা একটু ইরিলেভেন্ট আছে, আর্ন মানি অনলাইন, মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি ফ্রম হোম, মেক মানি অনলাইন, এই মেক মানি অনলাইন ফর ফ্রি, বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, ওয়েজ টু মেক মানি, বেস্ট ওয়েজ মেক মানি অনলাইন, মেকিং মানি, আচ্ছা এটা বাদ দিলাম আমি, এই তো 500 হয়ে গেল, ঠিক আছে। সো আমার নিজের কিছুই লিখতে হয় না, আমি জাস্ট ট্যাগ জেনারেটর টাইপ করলাম গুগলে গিয়ে, প্রথম যেটা আসলো সেটাই আমি নিলাম, র্যাপিড ট্যাগ জেনারেটর। দেন ওখানে গিয়ে আমি কি বিষয়ে ভিডিও বানাইছি ওইটা লিখলাম, আমাকে রিলেটেড ট্যাগগুলো দিয়ে দিল। এর মধ্যে দুই চারটা অপ্রাসঙ্গিক ট্যাগও চলে আসতে পারে, সেটা আমি বাদ দিয়ে দিব। দাদা রান্না বান্না চ্যানেলের, যদি রান্না বান্না চ্যানেলেরও কি ইয়া পাওয়া যাবে, ট্যাগ পাওয়া যাবে এখানে? হ্যাঁ দেখাবো, ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আমার এই যে একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছিল তার কি অবস্থা? এখন এটা গ্রো করতেই আছে, অনেক প্রায় 3 লাখের কাছাকাছি চলে গেছে। কোনো ভিডিও যখন ভালো চলে, হুম যখন ভালো চলে তখন ওইটাতে হাত না দেওয়া ভালো। যখন দেখছেন যে ভিডিওটা ভালো চলছে, আমি যেটা আনতে চাইলাম সেটা আসলো না, দেখি কেন, যেটা রান করছে ভালো সেখানে হাত দিতে যাবেন না, ঠিক আছে। এই যে এটা 2,96,000 চলে গেছে, আজকে কালকে 3 লাখ হয়ে যাবে। ফলে হয় কি, যখন ওটা ভালো চলছে এইখানে যদি আমরা হাত দিতে যাই তখন ভালোর থেকে খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো এই একটা ভিডিও আমাকে গত এক মাসে তার ভিউ ছিল 2 লক্ষর মতো, এখন তো 3 লক্ষ, প্রায় 1 লক্ষ ভিউ আসছে এক মাসে, রাইট? 862 সাবস্ক্রাইবার আনছে সে, 10,000 ওয়াচ আওয়ার আনছে, এই রেভিনিউটা আনছে। এখন ভাইরাল হয় কখন? ইউটিউব সার্চ যখন সবার উপরে থাকে, এটা প্রথমে থাকেই না, মানুষ যখন এটা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পায় ওইটাকে ইউটিউব সার্চ বলে, ঠিক আছে। প্রথমে দেখা যাবে থাকবে না একদমই, যখন মানুষ খুঁজে পাচ্ছে 1%, 2% করে, যখন 20, 30, 40 পর্যন্ত যায় তখন বুঝতে হবে যে এটা ভালো চলছে, মানুষ সার্চ দিয়ে এটা এখন খুঁজে পাচ্ছে ইউটিউবে। তার মানে আমার প্রথম পেজে আছে, এই সার্চ এর পার্সেন্টেজ যখন 60-তে চলে যায় তখন ওইটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যায় মানে হলো যে মানুষ সার্চ দিলে এটা প্রথম দিকে থাকে, মানুষের নজরে থাকে, মানুষ এটা খুঁজতে শুরু করে, ঠিক আছে। যখনই ইউটিউব সার্চ সবগুলো সার্চকে সাজেস্টেড ভিডিও, আদার ইউটিউব ফিচার্স, এক্সটার্নাল, ডাইরেক্ট আননোন, এগুলোকে একটার পর একটা যখন টপ ফাইভে উপরে আসে, উপরে আসতে তার অন্ততপক্ষে 49% হইতে হয় না, অন্ততপক্ষে 50-50 হইলে সে উপরে আসতে পারে। বাকি যখন 50, ও একাই যখন 50 তখন সে উপরে চলে আসে, উপরে চলে আসলো মানে ওইটা মানে ভাইরাল হতে চাইতেছে। 60-তে যখন চলে যাই তখন ওইটা প্রথম পাতার একদম টপের দিকে থাকে। যেমন আমি যদি এখন এটা সার্চ দেই, এটা গতকালকে থেকে এই ইন্টারফেসটা ইয়ে আসতেছে ইউটিউবের, এটা আমার ভালো লাগে না,
ফেসবুক ও চেঞ্জ করছে, হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল জুম। মানুষ তো এই সার্চ দেয়, দেখা যাচ্ছে আমার কি সেকেন্ড র্যাঙ্কিং এ আছে। হ্যাঁ সেকেন্ড র্যাঙ্কিং এ আছে। তো এই ভদ্রলোকের, এই ভদ্রলোক হলো 5 বছর আগে এটা বানাইছে আর আমি এটা বানাইছি 7 মান্থস, 5 বছর আগে। তো 5 বছরে তার যে অ্যালগরিদম, র্যাঙ্কিং, তার কিওয়ার্ড, মানুষের সার্চ, মানুষের কমেন্ট, লাইক, ডিসলাইক সবগুলো মিলে তো উপরে আসে। তো সব মিলে এসে উপরে আছে। আমার ধারণা এই যখন এটা 3,02,000, আগামী 1 সপ্তাহের মধ্যে আমারটা টপে আসবে। যত টপে যাওয়া যায় তত বেশি ভিউ হবে, তত বেশি সার্চ হবে, তত বেশি লাইক হবে, ডিসলাইক হবে, তত বেশি কমেন্ট হবে। আর এগুলো যত বেশি হবে তত মানুষের কাছে পৌঁছবে, যত পৌঁছবে তত ইনকামও আসবে, রাইট? তো যদি এই প্রথম পেজে থাকা যায় তাহলে ওই ভিডিওটা ভিউটা হয় বেশি, 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারাটা হলো মানে এটা ভাগ্য আর কি, ঠিক আছে? কিন্তু আসলে ভাগ্য না, ওর জন্য চেষ্টা করতে হয় যে আমাকে মাঝে মাঝে কিওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে। কিন্তু আমি যখনই দেখবো যে এটা কাজ করছে, ডোন্ট টাচ ইট, ঠিক আছে? মাঝখানে আমি কিছু চেঞ্জ করতে গেছিলাম, ওই জন্য একটু থেমে গেছিলাম। সো যখন গ্রো করছে জাস্ট লেট ইট গ্রো, ঠিক আছে? যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যায় ডোন্ট টাচ ইট এনিমোর, ওখানে আর হাতই দিবা না। বুঝা গেছে বিজয়? দাদা এটা আপনারটা কিভাবে আসলো, ওই যে ট্যাগ যে ইয়াটা মানে ইউজ করলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কিওয়ার্ডটা, ওইটা ইউজের জন্য কি মানুষ বেশি দেখেছে যখন নাকি ওপেন করেছিল? তা তো অবশ্যই। আচ্ছা মানে আমি কিওয়ার্ড কি কি ব্যবহার করছি আমি দেখাইতে পারি। Stop. Did you know every time you shop on Amazon you're helping some মানুষ দিছে হলো হাউ টু ইউজ ডাউনলোড এন্ড ইনস্টল জুম, এই পর্যন্ত। হ্যাঁ আমি দিছি অন কম্পিউটার এন্ড ল্যাপটপ, আর একটু জোড়া দিছি আমি দেন জুম, জুম মিটিং, ঠিক আছে? যেমন এই সাবস্ক্রাইব এই এসে দেওয়া, এটা দেওয়া ঠিক ছিল না, কিন্তু এখন যদি এটা আমি টাচ করতে যাই তাহলে ওইটা র্যাঙ্কিংটা নষ্ট হবে, দেখা যাবে যে সে 25-এর নিচে চলে যাবে, এই জন্য আর আমি টাচ করছি না, ঠিক আছে? আমি বুঝছি এটা আমার ভুল হয়েছে, বাট কেবে আমি কি করছি, ওই যে ট্যাগ জেনারেটর দিয়ে আমি আনছি, ট্যাগ জেনারেটর ওগুলোই দেয় সাধারণত মানুষ যেগুলো ব্যবহার করে, ঠিক আছে? দেন আমি কিন্তু হাউ টুও দিছি, এটা কেউ দেয় না। আমি হাউ টু কেন দিছি, অনেক সময় মানুষ লিখতে চায় হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল, দেখা যায় হাউ টু লেখার পর তার চাপ লেগে গেছে, ঠিক আছে? তো সে যদি ভুলও করে যেন আমারটা শো করে, ঠিক আছে? ওই জন্য একটু আমরা এটাকে বলি আর কি চালাকামি করা আর কি, ঠিক আছে? চালাকামি করছি আর কি। সো অনেক সময় হাউ টু দিয়েও অনেকে কি করতে পারে, চাপ লাগলো বা কি হলো ভুল হলো, বা হাউ টু লিখেও অনেকে সার্চ দিয়ে দেখে কি আসে, ঠিক আছে? দেখতে গেলেও যেন আমারটা আসে ওই রকম আর কি। যেমন হাউ টু হাউ টু তো মানে অনেক চ্যানেল আছে হাউ টু চ্যানেল, তো ওখানে র্যাঙ্কিং হওয়াটা মুশকিল। বাট যদি কোনো ক্রমে আসে তাও রাখা আর কি।
আচ্ছা, ওইটা তাকে দেখাবে, হাউ টু দিলেও আমার এটা দেখাবে যদি সে আমার চ্যানেলটা কখনো ভিজিট করে থাকে। কারণ এই এইটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চলে, তো এটা খুব ইন্টেলিজেন্ট। ঠিক আছে, আমি যে চ্যানেলটা দেখলাম, আমি যে ভিডিও দেখলাম, সেইটা আমাকে দেখাতে চাই, আমার সামনে আনতে চাই। ঠিক আছে, এই জন্য কাউকে কাউকে দেখাবে, কাউকে কাউকে দেখাবে না, বাট আমি দিয়ে রাখলাম। মানুষ প্রথম পেজে আসলেই খুশি হয়, কারণ প্রথম পেজে আসলেই অনেক ইয়ে পাওয়া যায়। আচ্ছা, আমি এই ভিডিওটা আপলোড করে দেখাবো যে আমি কিভাবে এইটা দিয়ে এইটাকে প্রথম পেজে আনতে পারি। হ্যাঁ, প্রথম দিনে আমি প্রথম পেজে আনতে পারি, হাজার হাজার মানুষকে পেছনে ফেলে। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম, কার চ্যানেলটা দেখাতে চাচ্ছিলাম যেন, ইউটিউবার গ্লোবাল কমিউনিটি, আমরা একটা ইয়ে করতেছি, কি বলে, একটা কমিউনিটি করতেছি, গ্রুপ। ওখানে আমরা মানুষের ভিডিও গুলো আমরা কি করতেছি, প্রমোট করতেছি, যারা ইউটিউবার তারা এখানে সবাইকে জয়েন করাইতেছি। জয়েন করাই হবে কি, যদি এখানে সে ফর এক্সাম্পল 2000 মানুষ থাকে, তারা সবাই ইউটিউবার, তাহলে কি হবে, আমরা 2000 জন মানুষ দেওয়া নেওয়া করতে পারি, তাই না? 2000 জনকে সাবস্ক্রাইব করবো, হ্যাঁ রাইট, ওইটা আমরা এক সপ্তাহের মধ্যে 2000 পেয়ে যাইতে পারি, যেটা পাইতে আমাদের কয়েক বছর লাগে। ঠিক আছে, অনেক সময় কিনতেও হয়, টাকা লাগলো না, হ্যাঁ কিনতেও হয়, না কিনা ভালো, কিনলে ওইটা যদি ওরা টের পায় তাহলে ওইটা চ্যানেল বন্ধ করে দিবে। ঠিক আছে, টার্মস এন্ড কন্ডিশনে বলা আছে সাবস্ক্রাইবার চাওয়া যাবে কিন্তু সাবস্ক্রাইবার কেনা যাবে না। ঠিক আছে, ওরা টের পাইলে ওটা কি করবে, সাসপেন্ড করে দিবে। ড্রিম অফ গ্রোয়িং, আমি এই এটা দেখাই, এটা হলো ছোটন জন পল স্কোর, হেমা দিদি মনে সাবস্ক্রাইব করে না এখানে। আমি আসলে দাদা সরি, আমি আসলে পারি না, কি আমার এখানে দেখাই হচ্ছে, আমার মোবাইলে আমি ইউজ করি তো, যেটা নাকি এখন ল্যাপটপে বসছি, ল্যাপটপে আমার এফবি ওপেনই করা যায় না, আর হচ্ছে আমার কি বলে, আমার মোবাইল থেকে করতে গেলে আইডি চাই, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস হচ্ছে আমি অনেক আগে একটা দিয়ে খুলছিলাম, আর একটা ইমেল অ্যাড্রেস, ওইটা দিয়ে কেন জানি সাবস্ক্রাইব হচ্ছে না। আচ্ছা, ওই ইমেল অ্যাড্রেস কি আমার নষ্ট হয়ে গেছে, কোনো মেল পাঠাইলেও যায় না, আবার আসেও না, এটা ঠিক করা যায় কি? ইমেল অ্যাড্রেস করা যাবে, আমরা দেখি এখানে কি কি ভুল আছে দেখি। ছোটন মাইন্ড করবেন না তো, নাকি বললে? না সমস্যা নাই, ওকে আমার জন্য ভালো হবে। ওকে, এটা কি, প্রথমে আমি বলতে পারি বনলতা সেনটা প্রথমে রাখতে পারি, বনলতা সেন, দেন দাড়ি, তারপর বলতে পারি জীবনানন্দ দাশের বনলতা সেন। ঠিক আছে, তারপর বলতে পারি জীবনানন্দ দাশের কবিতা, এরকম হাজার বছর ধরে আমি পট হাতিতেছি, এইটা এখানে না রাখলেও চলবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো বনলতা সেন, মানুষ খুঁজবে হলো বনলতা সেন দিয়ে, তারপর লিখবে জীবনানন্দ দাশের বনলতা সেন বা জীবনানন্দ দাশের কবিতা, এরকম। তারপর বলতে পারি বাংলা কবিতা আবৃত্তি, বা বলতে পারি কবিতা আবৃত্তি। ঠিক আছে, এই ধরনের
শব্দগুলো রাখতে পারে, আর এইখানে কখনো ডট 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 এগুলো ব্যবহার করবেন না। এটা লেখা এখানে ব্যবহার করবেন বাট টাইটেলের মধ্যে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দেন তিনটা হ্যাশট্যাগ দেওয়া যায় এখানে। সবার আগে যখন আমি বর্ণনা লিখব তখন প্রথমে হ্যাশট্যাগ দিয়ে লিখব বনলতা সেন, হ্যাশট্যাগ দিয়ে লিখব জীবনানন্দ দাস, ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে লিখব কবিতা আবৃত্তি বা শুধু আবৃত্তি। আচ্ছা, তারপর ভিডিও এডিটেড এন্ড ক্যাপচার্ড বাই অর্ঘোষ স্কুল দরকার আছে। তার আগে আরো কিছু বলতে হবে, বনলতা সেন জীবনানন্দ দাশের সেরা কবিতা বলতে পারি, শুধু কবিতা না সেরা কবিতা, ঠিক আছে? তারপর আরো কিছু মানে 4-5 লাইন লিখতে হবে, ঠিক আছে, এই সম্পর্কে। তারপর আমি বলতে পারি ইংরেজিতে, বনলতা সেন আ ফেমাস পোয়েম বাই জীবনানন্দ দাশ ইজ হিজ মাস্টারপিস, ওইরকম কিছু লেখা 2-3 লাইনে ইংরেজিতেও লেখা। কারণ কেউ কেউ কিন্তু এটা না বুঝুক, তার ভালো লাগছে, সে বুঝতে পারছে এটা কবিতা আবৃত্তি, ভালো লাগছে, না বুঝলেও মানুষ শুনে, যারা ইংরেজি কবিতা শুনে তারা শুনে, ঠিক আছে? মানে এক এক মানুষ তো এক এক রকম, আমার ওটা মাথায় রাখতে হবে। আমি 2-4 লাইন লিখলাম যে এটা জীবনানন্দ দাশের মাস্টারপিস, অন্তত এটা যেন বুঝে যে জীবনানন্দ দাশের এটা হলো সব থেকে সেরা কবিতাগুলোর একটি, ঠিক আছে? আচ্ছা, এটা ওয়েল অ্যান্ড গুড, এটা থাকলে ভালো। কিন্তু আমি যখন এটা বলছি, আমি 2-1টা লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি শুরুতেই, শুরুতেই 2-4-5টা দিয়ে তারপর লেখা শুরু করতে পারি, ঠিক আছে? ওরকম রিলেভেন্ট লিঙ্ক কি কি আছে যেগুলো দেওয়া যেতে পারে? অনেক কিছু আছে, অনেক কিছু আছে, বাংলাদেশে কি কি আছে সেটা আমি খুঁজতে পারি। Amazon.com-এ গিয়ে, আমাজন অ্যাসোসিয়েট, ওখানে গিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলতে পারি। আমাজনটা কি বাংলাদেশে পাওয়া যায় কি না? হ্যাঁ পাওয়া যায়, বাংলাদেশের ছেলেরা করে তো এটা, আমাজন অ্যাসোসিয়েট, ঠিক আছে? এখানে গিয়ে প্রোগ্রাম ফ্রি এখানে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট খুললে এরকম একটা ইন্টারফেস দিবে। হোমে কি নিচে যেতে হবে, যেমন এই মাসে আমার 198 জন ক্লিক করেছে, ঠিক আছে? এই মাসে সেল হয় নাই, গত মাসে 4টা সেল হয়েছে, যাই আসুক, ঠিক আছে? বাট অনেকে কিন্তু এখানে হিউজ টাকা ইনকাম করে এখান থেকে, মানে যখন আমার 400-500 ভিডিও থাকবে, রাইট, ওটা 24 ঘন্টা কি বিজ্ঞাপনের মতো চলছে, তখন সেলগুলো বাড়তে থাকবে। আমি জাস্ট এখানে লিখব, সে ফর এক্সাম্পল রুবি ডায়মন্ড রিং ফর উইমেন, মেয়েরা বেশি কেনাকাটা করে তো মেয়েদের টার্গেট করলে ভালো, ঠিক আছে? ডায়মন্ড আমি যেটাই দিই, ঠিক আছে, এইটা দিলাম সে ফর এক্সাম্পল, ওতে যাই আসে না আসলে আমি কোনটা দিচ্ছি। মানুষ যখন এটা কিনবে, যখন মানুষ এটা কিনবে বা এখানে ঢুকে অন্য জিনিসও যদি কিনে সেইটারও কমিশনটা আমি পাবো, রাইট? সো আমি প্রথমে লিখলাম রুবি ডায়মন্ড রিংস ফর উইমেন, রুবিটা বড় হাতে লিখি, ঠিক আছে?
ইভেন আমি যদি এটা টার্গেটও না করি একটা, তাতেও যায় আসে না, ঠিক আছে? বা একটা টার্গেট করলাম স্পেসিফিক, জাস্ট আমি এই যে টুইটারটা আমি ক্লিক করব, তাহলে আমি লিঙ্কটা পেয়ে যাব। আমি কি করব, ভিএ অ্যামাজন এইটা আমি ডিলিট করে দিব, কারণ ওইটা যদি আমি রাখি তাহলে কেউ যদি ভুলে ওই অ্যামাজনে ক্লিক করে অ্যামাজনে যাবে, আমার লিঙ্কে আর যাবে না। আমি জাস্ট শো দিস অন অ্যামাজন এটা কেটে দিতে পারি, বা আমি জাস্ট হোয়াইট গোল্ড ডায়মন্ড রিংস পুরাটা কেটে দিতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে? আমি কি করব, যতটুকু আমি রাখতে চাই এইটুকু আমি জাস্ট কপি করে রাখবো, কন্ট্রোল সি, দেন টুইট করে দিলাম। টুইট করে দিলে এটা অলরেডি আমার টুইটারে চলে গেছে, অলরাইট, অলরেডি টুইটারে চলে গেছে। আমি এইবার ইচ্ছা করলে গিয়ে দেখতে পারি, এই তো, অলরাইট। এখন যদি আমি এখানে ক্লিক করি, ছবিতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে চলে যাবে, এই তো। এখানে আমি দেখতে পারি, চেক করে দেখতে পারি যে আসলে এটা আমার এখানে যাচ্ছে কিনা, রাইট? এইটা হলো আমার আইডি, রাইট? ঠিক আছে, এই সেশনটা এই পর্যন্ত রাখি, দীর্ঘ না করি, 5 মিনিট ব্রেক নেই, দেন ফিরে আসছি। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা যদি আরো দুই একটা দেখি আমাদের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে, এই একটা হলো বিজয়ের, বিজয় এখনো জয়েন করে নাই না, ওকে ফাইন। এইখানে যদি দেখি কি কি কারেকশন দরকার, প্রথমত বিজয় যখন কেউ কমেন্ট করে জাস্ট লাইক করে বা খুব ভালো হয়েছে বলে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটার কমেন্ট করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটার কমেন্ট ব্যাক করতে হবে, কিছু একটা লিখতে হবে। লিখলে দুটো জিনিস হয়, একটা হলো র্যাঙ্কিং এ হেল্প করে, দ্বিতীয়ত যে কমেন্ট করছে সে আরো কমেন্ট করার জন্য উৎসাহিত হয়। একটা ভিডিও কখনো র্যাঙ্কিং এ উপরে আসবে না যদি আমি কমেন্টের ব্যাকটা না করি, ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট বলি যাই বলি, এটা খুব ইন্টেলিজেন্ট সফটওয়্যারটা, ঠিক আছে, যখন দেখে যে তুমি নিজেও অ্যাক্টিভ তখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাও অ্যাক্টিভ থাকে, যে এইটা একটা চ্যানেলকে গ্রো করতে হেল্প করে, রাইট? আরেকটা বিষয়,
শুধু লাউ চাষ লিখলে হবে না, পাশাপাশি বলে দিতে হবে যে এটা আসলে কি। বলতে পারি লাউ চাষের সঠিক পদ্ধতি, লাউ চাষে লাউয়ের পরিচর্যা, ওরকম কিছু। মানে আমাকে 100 ক্যারেক্টার্স বা কাছাকাছি, অন্তত তোমাকে 90 ফুলফিল করতে হবে। তিনটা ট্যাগ ব্যবহার করতে হবে এখানে, আর এখানে আমি যে কথাগুলো বললাম অন্তত পক্ষে 4-5 লাইন লিখতে হবে, 10 লাইন হলে ভালো। ঠিক আছে, তো এই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আর ক্যামেরাটা ধরার সময় এরকম না করে আড়াআড়ি ধরলে ভালো, তাইলে আরো ভিউটা এই পর্যন্ত দেখা যাবে, তখন ভিডিওটা দেখতে ভালো হবে এবং আরো বেশি জায়গা আমি দেখাইতে পারবো। অলরাইট, ওকে, আর কি প্রশ্ন ছিল? আর ভিডিওটা 5 মিনিট না, মিনিমাম 10 মিনিট করা উচিত। 10 মিনিট, কোনো কিছু ভিডিও করার আগে একটু প্রথমে চিন্তা করে নেওয়া যে আমি কি কি বলবো। ঠিক আছে, 4-5টা দেখানো যায়, কিভাবে জানলাটা তৈরি হয়েছে সেটা দেখানো যায়। ঠিক আছে, এই ভিডিওটা কি পাবলিক দাদা নাকি শুধুমাত্র আমাদের জন্য? পাবলিক, পাবলিক। তাহলে আমি কি নিয়ে শুরু করব? তুমি 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 থাকবা হলো সবার উপরে, তুমি তো রান্নার চ্যানেল করতেছো না? ঠিক আছে, এই যারা রান্না বান্না নিয়ে চ্যানেল করে ওদের ওটা তাড়াতাড়ি গ্রো হওয়ার কারণ হলো যে মানুষ তো যারা রান্না বান্না করে তারা দেখে, এবং ওরা টেনে টুনে দেখে না, ওই জন্য তাদের ওয়াচ আওয়ারটা বেশি। মেয়েদের চ্যানেলগুলো সব থেকে ভালো চলে, যেমন কি বলে মেকআপের চ্যানেলগুলো ভালো চলে, রান্নার চ্যানেলগুলো ভালো চলে, ফ্যাশনের ইয়েগুলো ভালো চলে। ঠিক আছে, এই যেমন কলা চাষে করণীয়, এটা আরো কয়েকটা দেওয়া যায়, কলা চাষ, কলা চাষে করণীয়, কলা চাষে কিভাবে লাভবান হওয়া যায় ইত্যাদি ইত্যাদি। রাইট, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বিষমুক্ত কলা কিভাবে চাষ করা যায়, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, অর্গানিক কলা কিভাবে চাষ করা যায়। আচ্ছা, এই দেখলাম দুইটা চ্যানেল দেখলাম, আরেকটা চ্যানেল দেখি। আর আর এই কমেন্টগুলো আমরা এখানে না করে যদি এখানে করি ওইটা বেটার হয়। ঠিক আছে, হ্যালো ডক্টর, হাউ আর ইউ? ওয়েল এন্ড গুড। আমরা আজকে, হ্যাঁ নো প্রবলেম, তা এখন স্বাস্থ্য কেমন আছে এখন? একটু ভালো, অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে মরে গেলাম। তাই না? ওয়েল এন্ড গুড। ডাক্তার দিদি অসুস্থ ছিলেন? আমি না ওই যে অ্যাজমা অ্যাটাক হইলাম, এর পরে পরে আবার সিভিয়ার ইউটিআই হইলো। আচ্ছা, ইউটিআই কি? হঠাৎ করে ইউটিআই হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। আচ্ছা, ওই যে পানি খাই না, যে মাস্ক পরি তো, মানে আমরা তো N95 মাস্ক পরি না সারাক্ষণ, ওই পানি খাওয়া হয় না এইগুলোর জন্য হঠাৎ করে। পানি তো খাইতে হবে, কিন্তু বারে বারে মাস্ক খোলাটাও রিস্কের ব্যাপার না? মাস্ক খোলা মানে ওই N95 মাস্ক খোলা মানে ভেরি কষ্টের।
ওটি করলে টানা উঠি করলে আসলে খাওয়াই হয় না, দেখা যায় যে সারাদিন আর পাইপ সিস্টেম করা যায় না দিদি, পাইপ সিস্টেম করা যায় না। হ্যাঁ সেটাই করা লাগবে সত্যি সত্যি, ওইটা ছাড়া উপায় নাই। তো আমরা আরেকজনের চ্যানেল দেখতেছি, এটা হলো যে ন্যাচারাল বিউটি নিয়ে করা, হ্যাঁ ফিলিপ মাস্টারের, হ্যাঁ সুন্দর হয়েছে আমি দেখছি এটা। বেশি লম্বা না হওয়াও ভালো, বিউটি অফ নেচার দেখাইতে গেলে বেশি লম্বা হইলে আবার প্রবলেম, ঠিক আছে মিনিমাম 8.5 মিনিটের হইতে হবে, মিনিমাম 8.5 মিনিট, কারণ মাঝখানে যে বিজ্ঞাপনগুলো দেওয়ার জন্য সেটা মিনিমাম 8.5 মিনিটের হইতে হয়, এই জন্য আমি সবসময় রিকমেন্ড করি 10 মিনিটের। এটা মিনিমাম 5 লাইন লিখতে হবে, 10 লাইন হইলে ভালো, ঠিক আছে, এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া উচিত, ঠিক আছে, তাহলে এইটা আরো বেশি মানুষের কাছে পৌঁছবে। অলরাইট, গ্রুপগুলোতে একটু শেয়ার দেওয়া। আর কার আছে? এই না, ওকে, এইবার আমরা মোবাইল থেকে কেমন করে যায় দাদা, মোবাইল থেকে আমার জন্য খুব সহজ। হ্যাঁ মোবাইলে একই একই কাজ, মোবাইলে তাই না, কিন্তু মোবাইল থেকে গেলে তো আমি ওইটা আমার জন্য সহজ ছিল, কারণ আমি তো বাইরে থেকে সারাক্ষণ। হ্যাঁ এই যে মোবাইলে জাস্ট অ্যাপটা ডাউনলোড করে নেওয়া, ঠিক আছে, ইউটিউবের অ্যাপটা ডাউনলোড করে নেওয়া, ওখান থেকে অ্যাক্সেস করা, দেন সব কিছু এক, এভরিথিং ইজ রাইট। ওইটা হলে তো আমার জন্য ইজি আর কি, না কিন্তু আমি তো যেটা আপলোড করা, আপলোড করা টাইটেল গুলো লেখা এগুলো ইজি হবে, কিন্তু ওই ট্যাগ গুলো দেওয়ার জন্য আবার কম্পিউটারে যখন সময় পান তখন দেওয়া যায় আর কি, ঠিক আছে। অলরাইট, তাহলে এইবার আমি একটা জিনিস দেখি, আমি দুটো সফটওয়্যারে এটা ধারণ করলাম, আমি দেখাবো যে এই যে একটা সফটওয়্যার আমরা ই করলাম।